মাঝে মাঝে না মানুষ শখ করে বিষণ্ণ দিন কাটায়, তবে বিষণ্ণতা কাটানোর জন্য আমি শুরুতেই শুরু করি দিনটা কফি খেয়ে। এই কফিটা আমি একটা আপুর ভিডিও দেখে বানিয়েছি, কি জানি টেরা বিকা নাকি একটা কফি আছে। তো আজকে যেহেতু আমি দুঃখ দুঃখ দিবস পালন করব, তাই আমার প্রিয় মানুষ আমাকে এই ডেইরি মিল্ক সিল্টি এনে দিছে। আমি খুবই অবাক হয়েছি, সে একটু প্যাম্পার্ড করার চেষ্টা করতেছে আমাকে, চিপস কিনে দিল, বসে বসে আমি টানা তিনটে চিপস খাইলাম, দুদিন পর একটা বাংলা সিনেমা দেখলাম ফাটাফাটি, দেখতে পারেন সিনেমাটা ভালো আছে, সেটা নিয়ে একটা রিভিউ দিব। আর এই যে দেখতে পাচ্ছেন, আমার বিষণ্ণ দিনে আনন্দ এবং রঙিন করে তোলে এই ছানাপোনারা, আপনার দিনটা কেমন কাটলো বলেন তো, ভালো আছেন? কমেন্ট সেকশনে কিন্তু জানিয়ে দিতে পারেন বিষণ্ণ দিনের মধ্যে কিভাবে আপনার দিনটা রঙিন হয়ে উঠে, কে আপনার প্রিয় মানুষ আর কি প্রিয় মানুষ করে থাকে আপনার জন্য। অবশ্যই প্রত্যেকজনের প্রিয় মানুষ ভালোবাসা প্রকাশের দিকটা এক একজনের এক এক রকম, কেউ নীরবতায়, কেউ রোমান্টিকতায়, কেউ কবিতা বলে, কেউ চকলেট দিয়ে।